ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে দারাগার পুত্র আপ্ত বিতই প্রাণমিমম, যে তার পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাইকে এমন তার প্রাণ পর্যন্ত সে আমাতে সমর্পণ করেছে, নিবেদন করেছে, সেই যে ভক্ত কথং তাং ত্যক্তম উৎসহে, আমি কখনো আমার কোনো সাহস নেই সেই ধরনের ভক্তকে আমি ত্যাগ করতে পারি, আমি কখনো তাকে ত্যাগ করি না। তাহলে দেখুন ভক্তকে না যে তার আত্মীয় স্বজন পুত্রকন্যা ধন সম্পদ গৃহবাড়ি এমনকি তার নিজেকে প্রাণ পর্যন্ত ভগবানের চরণে সমর্পণ করে দেয়। এই ধরনের এক ভক্ত ভাগবতে তো আমরা জানি অম্বরীশ মহারাজ, কিন্তু জগন্নাথের সাথে একটি লীলা হয়েছে। আরেক ভক্ত শ্রীক্ষেত্র ধামে পুরীতে ছিলেন, তার নাম ছিল মণিদাস। তো এই মণিদাস তিনি তার পুত্র কন্যা ইত্যাদিকে নিয়ে জগন্নাথের সেবা করতেন, কিন্তু জগন্নাথ চিন্তা করলেন যে এই মণিদাস তার পুত্র কন্যা আত্মীয় স্বজনদের নিয়ে আমার সেবা করে, ও কেমন আমার প্রতি আসক্তি, না তার আত্মীয় স্বজন পুত্রকন্যা গৃহবাড়ির প্রতি আসক্তি। ভগবান পরীক্ষা করতে লাগলেন, ক্রমে ক্রমে তার স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে নিলেন, স্ত্রীকে নিয়ে নিলেন, এইভাবে আত্মীয় স্বজন সমস্ত কিছু টাকা পয়সা ঘর বাড়ি সব আস্তে আস্তে চলে গেল। কিন্তু তথাপি এই মণিদাস জগন্নাথের সেবা, তার কীর্তন, তার নাম স্মরণ এগুলি তিনি বন্ধ করতেন না। যখন এই সব চলে গেল তখন তিনি চিন্তা করলেন, জগন্নাথ তুমি তো আমার সব পুত্র কন্যা আত্মীয় স্বজন গৃহবাড়ি সব তো নিয়ে নিলে, এখন আমি তোমার চরণে নিজেকে আরও বেশি করে উৎসর্গ করছি। তখন জগমোহনে অর্থাৎ নাটমন্দিরে জগন্নাথের সামনে তিনি কি করলেন, এখন টাকা পয়সা নেই, নারকেলের খোলা দিয়ে করতাল বানিয়েছে, করতাল কেনার টাকা নেই, মানে নারকেল ভাঙিয়ে তার ভিতরে যে সব ফেলে সেগুলা দুটি ভাগ করে সেটাকে করতাল মতো তৈরি করেছে। আর গিয়ে জগমোহনে সে নাটমন্দিরে জগন্নাথের সামনে প্রত্যেক দিন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ, সবাই বলুন আরো জুড়ে, জয় বলদেব জয় সুভদ্রা, জয় বলদেব জয় সুভদ্রা, জয় বলদেব জয় সুভদ্রা, জয় বলদেব জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী জুড়ে জুড়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে নৃত্য গীতে কীর্তন করছে, প্রেমে বিহ্বল হয়ে নাচছে গাইছে, প্রতিদিন এইরকম করছে। এক সময় এক পুরাণ পাণ্ডা শুধু পুরাণ পড়ে, অষ্টাদশ পুরাণ আছে, বিষ্ণু পুরাণ ইত্যাদি, সে চিন্তা করল এই জগমোহনে নাটমন্দিরে আমি পুরাণ পড়ব, এখানে অনেক লোক আসছে তারা সবাই পুরাণ শুনবে, অনেক দূর দূর থেকে সবাই শুনবে এসে। তখন সেই পুরাণ পাণ্ডা কী করল, না বিষ্ণু পুরাণ ইত্যাদি পুরাণগুলি দৈনিক সেই জগমোহনে নাটমন্দিরে জগন্নাথের সামনে পড়তে শুরু করল, আর বহু লোক এসে শুনতে লাগল। কিন্তু এই যে মণিদাস, ও তার নিত্যকর্ম প্রতিদিন, যেহেতু আর বাড়িঘর নেই, খাওয়া দাওয়া চিন্তা নেই, কিন্তু ও ওইখানেই
সর্বদা জগন্নাথের সামনে গুণ কীর্তন করছে, নৃত্যে বিহ্বলে থাকছে। কিন্তু এই পুরাণ পাণ্ডা দেখছে যে এই মণিদাস কীর্তন করছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে, তখন গালাগালি শুরু করছে। দুষ্ট, আমি এখানে পুরাণ অধ্যয়ন করছি, আর যারা শ্রোতা ছিল তারাও মণিদাসকে গালাগালি শুরু করে দিল, তুই এখানে কীর্তন করবি না, আমরা এখানে পুরাণ শুনছি, এ পুরাণ পাণ্ডা এ সর্বদা পুরাণ নিয়ে ব্যস্ত, তুমি এখানে এইসব জগন্নাথ জগন্নাথ হরে কৃষ্ণ করা চলবে না, ভাগো এখান থেকে। তখন সবাই গালাগালি করছে এবং তাকে ধরে হাত ধরে বাইরে বের করে দিয়েছে জগন্নাথ মন্দির থেকে। আর সেই মণিদাস অজর নয়নে ক্রন্দন করতে করতে, জগন্নাথের স্মরণ করতে করতে, সে তখন তার ওই পুরানো কুটির নেই আর সেখানে ভাঙ্গা, ওখানে গিয়ে ক্রন্দন করতে করতে জগন্নাথের গুণগান করছে। এদিকে জগন্নাথ, তিনি বড় পাণ্ডা ইত্যাদি রাজাকে জানালেন যে রাজা, তুমি জ্ঞানী পুরুষ হয়েও আজ আমার ভক্তের অনিষ্ট করা হচ্ছে, আমার ভক্তকে অপমান করা হচ্ছে, আমার ভক্তের অপমান আমারই অপমান, অতএব আমি এটা সইব না। তুমি যদি সেই মণিদাসকে এনে আমার সামনে কীর্তন না করো, তাহলে আমার সুখ হবে না, আমার প্রীতি হবে না। তুমি রাজা হিসাবে এই পুরাণ পাণ্ডাকে বলো, আমার জগমোহনে নাট মন্দিরে তার অধিকার নেই এই পুরাণ পাঠ করার, ও জ্ঞানী অহংকারী, ভক্তকে চিনে না, পুরাণ পড়ছে, পুরাণে যে ভক্তের মহিমা সে জানে না, অতএব তাকে এখান থেকে বার করে লক্ষ্মী মন্দিরের সামনে পড়তে বলো, আমার সামনে মণিদাসকে এনে কীর্তন করাও, সেটা আমার মঙ্গল হবে, আমার আনন্দ হবে, আর জগতের কল্যাণ হবে। তো রাজাকে জগন্নাথ গিয়ে এই কথা বললেন। তার পূর্বেই জগন্নাথ মণিদাসের সামনে এসে হাজির হয়েছেন, তাকে দর্শন দিলেন, মণিদাস তুমি ক্রন্দন করবে না, আমি তো এটা সহ্য করতে পারছি না, তুমি যখন চলে এসেছ আমি যে তোমার মুখে কীর্তন শুনে এত আনন্দে উদ্বিলিত হতাম, আমিও বিহ্বল হয়ে থাকতাম, তোমার সাথে আমি আদান প্রদান করতাম, তো সেই তুমি আমার হৃদয়, আর আজ তুমি চলে এসেছ, সেই পুরাণ পাণ্ডা তোমাকে বের করে দিয়েছে তার লোকেজন, অতএব আমি এর বিহিত করছি, আমি রাজাকে বলে তোমার কীর্তন নিত্য আমি শুনতে চাই, তার অবশ্যই এর কোনো কার্য আমি সম্পাদন করবই রাজার দ্বারা। তো এইভাবে রাজাকে গিয়ে জগন্নাথও বললেন। আর রাজা যখন তার নিদ্রা ভঙ্গ হয়েছে, তখন বুঝতে পারলেন যে মণিদাস নামে কোনো ব্যক্তি জগন্নাথের সামনে কীর্তন করে পুরাণ পাণ্ডা তাকে বের করে দিয়েছে। তখন উনি বেরিয়ে এলেন ঘোড়া করে, রাজা ঘোড়া করে চতুর্দিকে খুঁজতে লাগলেন, মণিদাস মণিদাস করে খুঁজতে লাগলেন। তখন দেখলেন অনতি দূরে মণিদাস জগন্নাথের গুণগান করছে, প্রেমে বিহ্বল হয়ে যাচ্ছে, সর্বদা সে তার রোমাঞ্চ কম্প পুলক অশ্রু দ্বারা জগন্নাথের নাম করতে করতে সে বিভোর হয়ে যাচ্ছে। তখন দেখতে পেয়ে মণিদাসের পা ধরে ক্ষমা চাইলেন যে আমারই ভুল হয়েছে, এই জগন্নাথের আমার সামনে তুমি যে কীর্তন করছিলে সেটা তুমি কীর্তন না করে চলে এসেছ, এই পুরানো পাণ্ডা তোমাকে বের করে দিয়েছে, অতএব তোমার দুঃখের কারণ নেই, তুমি চলো। রাজা তখন এইভাবে বলছেন আমারই অপরাধ হয়েছে, তো তুমি ক্ষমা করো, তুমি ভগবানের প্রিয় ভক্ত, তাই আমাকে ক্ষমা করো, আর আজ থেকে তুমি জগমোহনে জগন্নাথের সামনে সর্বদা তুমি জগন্নাথের গুণ কীর্তন করবে, এটি জগন্নাথের সুখ হবে। তখন সেই মণিদাসকে রাজা স্বয়ং নিয়ে গেলেন ঘোড়া করে, আর জগমোহনে তাকে রেখে জগন্নাথের সামনে হাজির করিয়ে বললেন, হে জগন্নাথ আজ থেকে তোমার কীর্তন নাম সব এই মণিদাসই করবে, জয় জগন্নাথ স্বামী কি। তো এইভাবে ভগবান যে ভক্তের হৃদয়, ভক্ত যে ভগবানের হৃদয়, ভগবান যে ভক্তকে ছাড়া কাউকে চিনে না, আর ভগবান ভক্তকে ছাড়া কাউকে চিনে না, এই মণিদাসের মাধ্যমে জগন্নাথ এইরকম একটি লীলা
সম্পাদন করলেন।